আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অলরেডি জানেন যে ফেসবুক 28 অক্টোবরের আগে যদি এই সেটিংটি না করেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। অনেকের মোবাইলে নোটিফিকেশন চলে আসছে, যারা এখনও জানেন না 28 অক্টোবরের আগেই এই সেটিংটি করে রাখুন তাহলে আপনার ফেসবুক আইডিটি সুরক্ষিত থাকবে। এই জন্য আপনাকে ফেসবুক আইডিতে আসতে হবে। ফেসবুক আইডিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে, আপনাকে নিচে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে, শুধু সেটিং নামে যে অপশনটি রয়েছে সেই সেটিং নামের অপশনটিতে ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলা করে রেখেছি বোঝার স্বার্থে, কেননা সবাই তো ইংরেজি বুঝেন না, তাই বাংলা করে রাখার এইমাত্র উদ্দেশ্য। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে ব্যক্তিগত এবং অ্যাকাউন্ট তথ্য এবং পাসওয়ার্ড এবং নিরাপত্তা। তো আমাদেরকে এই যে পাসওয়ার্ড এবং নিরাপত্তা যে অপশনটি এটাতে ক্লিক করতে, এটাতে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে নিচে আপনি কোনো অপশনই দেখবেন না, যেই শো করুক না কেন, আপনাকে উপরে দেখতে হবে আপনার গুরুত্বপূর্ণ নিরাপত্তা সেটিং দেখুন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা অপশনে কিন্তু গ্রিন শো করতেছে। আমি কিন্তু সব কিছু স্টেপ বাই স্টেপ, আমি যে নোটিফিকেশন আসছে যে প্রসেসটা তারা বলেছে সেই প্রসেসগুলো আমি সম্পূর্ণ কমপ্লিট করে রেখেছি। আপনাদের এখানে কিন্তু যদি গ্রিন দেখায় তাহলে আপনাদের কোনো সেটিং করতে হবে না, 3টা অপশন। আর যদি আপনাদের গ্রিন না দেখায় তাহলে আপনাদেরকে এই অপশনগুলো করতে হবে। এখানে আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড ঠিক করুন, আপনার পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ডের প্রয়োজন। তারপরে হলকে 2 ধাপে বিশিষ্ট যাচাইকরণ চালু, মানে 2-স্টেপ ভেরিফিকেশন। তারপরে হলকে লগইন অ্যালার্ট, আপনার ফেসবুক কেউ যদি হ্যাক করতে চায় কিংবা আপনার অজান্তে লগইন করতে চায় তাহলে আপনাকে নোটিফিকেশন জানিয়ে সতর্ক করে দেওয়া হবে। তো আপনাদের এই গ্রিন অপশনটি যদি না আসে তাহলে আপনার এই যে এরো চিহ্ন দেখতে পাচ্ছেন, এরো চিহ্নতে ক্লিক করবেন। এরো চিহ্নতে ক্লিক করার পরে আপনার সামনে এই একটি অপশন আসবে, যদি গ্রিন দেখায় তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং, আর যদি গ্রিন না দেখায় তাহলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। এই জন্য এই যে পাসওয়ার্ড বদলান নামে অপশনটিতে ক্লিক করবেন এবং আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড অ্যাড করবেন। তারপরে দ্বিতীয় অপশনটি হলো গিয়ে 2-স্টেপ ভেরিফিকেশন, এটাতে আপনারা এরোতে ক্লিক করবেন। এরোতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি অপশন চলে আসবে, আমার এরকম অপশন চলে আসছে, তো আপনাদের নাও আসতে পারে। তো অবশ্যই এখানে পরিচালনা করুন, যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি 2-স্টেপ ভেরিফিকেশন চালু করে নেবেন। তারপর হলো গিয়ে তৃতীয় অপশনটিতে আপনাকে নোটিফিকেশন অ্যালার্ট করতে হবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, আমি 3টি অপশনই কিন্তু চালু করে রেখেছি, ফেসবুক, মেসেঞ্জার, ইমেল। এই প্রত্যেকটা অপশন কিন্তু আপনাকে চালু করে রাখতে হবে। সেক্ষেত্রে কী হয়, আপনার ফেসবুক যদি কেউ আপনার জেনেও যায়, জিমেল জেনে যায় তাহলে লগ ইন করতে চায়, তাহলে আপনি এই অপশনগুলোতে নোটিফিকেশন পেয়ে যাবেন। এক্ষেত্রে কী হয়, আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে পারবেন এবং নিরাপদ খুব সহজে করতে পারবেন। জানি না আপনাদেরকে কতটুকু হেল্প করতে পারলাম, অবশ্যই জানাবেন কমেন্টস করে আপনাদের হেল্প হলেন কি না। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।